আচ্ছা, আমাদের ভিডিও যে আপনারা কিভাবে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে কোনো ওয়েবসাইটকে ব্লক করবেন, ঠিক আছে? এটা শুধুমাত্র আপনার পার্টিকুলার ডেস্কটপ বা ল্যাপটপে হবে, অন্য কোথাও হবে না, পুরো ইন্টারনেটে হবে না, ওরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? এটা অনেকটা বলতে পারেন আপনার পেরেন্টস ছাড়া যদি কেউ হয়ে থাকে, তো পেরেন্টসও অনেকটা কন্ট্রোল থাকবে যে তার ছেলেরা বা মেয়েরা তারা কোন কোন ওয়েবসাইট ভিজিট করবে, কোন কোন ওয়েবসাইট করবে না, ঠিক আছে? এটাও কিছুটা কন্ট্রোল আসতে পারে। তো দেখে নিন কীভাবে কী করতে হবে। তো প্রথমে স্টার্ট বাটন চাপলেন, ঠিক আছে? এখানে নোটপ্যাড বলে সার্চ করবেন। এই দেখুন নোটপ্যাড চলে এসেছে। নোটপ্যাড রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন, ঠিক আছে? এখানে থাকবে বা 7 হলে এখানে নোটপ্যাড সার্চ করে রাইট ক্লিক করবেন, করলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর পেয়ে যাবেন, ঠিক আছে? আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলাম। তারপর এখানে ইয়েস করতে বলবে, ইয়েস করে দেবেন, করে দিলে খুলে গেল। আচ্ছা, তারপর এখানে ফাইলে গেলেন, ঠিক আছে? ফাইল থেকে ওপেন, ঠিক আছে? আচ্ছা, ওপেনে যাওয়ার পর এখানে আপনি আসবেন আপনার যেখানে উইন্ডোজ ইনস্টল করা আছে, ঠিক আছে, বা সি ড্রাইভে, ঠিক আছে? সি ড্রাইভে গেলাম। আচ্ছা, সি ড্রাইভে যাওয়ার পর সেখান থেকে এখানে উইন্ডোজ বলে যে ফোল্ডারটা আছে, ঠিক আছে, সেই উইন্ডোজ ফোল্ডারে ঢুকলাম। আচ্ছা, উইন্ডোজ ফোল্ডারে ঢোকার পর এখানে সার্চ করবেন System32 বলে, ঠিক আছে? SY দেবেন, দেখুন System32 চলে এসেছে, ঠিক আছে? System32 ফোল্ডারটা খুঁজলেন, খুঁজে ওপেন করলেন, ঠিক আছে? এটা ওপেন করার পর এখানে এখানে ড্রাইভার্স বলে একটা ফোল্ডার আছে, সেটাকে ওপেন করতে হবে, ঠিক আছে? দেখুন DR, দেখুন ড্রাইভার্স চলে এলো, ঠিক আছে? ড্রাইভার্স ফোল্ডারটা ওপেন করলেন, করার পর এখানে ETC, এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন ETC, তো এই ফোল্ডারটা ওপেন করলেন, করে কিছুই দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? তার জন্য কি করতে হবে, এই যে এখানে নিচে দেখুন টেক্সট ডকুমেন্টস লেখা আছে, এটাতে ক্লিক করুন, করে অল ফাইলস, ঠিক আছে? অল ফাইলসে ক্লিক করলেন, দেখুন ক্লিক করার পর এখানে কয়েকটা ফাইল চলে এলো। এখানের মধ্যে এই যে হোস্ট বলে যে ফোল্ডার ফাইলটা আছে, ঠিক আছে, হোস্ট ফোল্ডারে ক্লিক করলেন, করে ওপেন, ঠিক আছে? তো এখানে দেখুন এখানে যে একটা অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস, ঠিক আছে, এটা লুপব্যাক অ্যাড্রেস, ঠিক আছে? এটাকে সিলেক্ট করলেন, মানে কপি করলেন, সেট করলেন, কপি করলেন, ঠিক আছে? এবার নিচে এলে নিচে এখানে মোটামুটি একটা দুটো লাইন নিচে এলেন, এসে পেস্ট করলেন, ঠিক আছে? পেস্ট করার পর একটা স্পেস দিলেন, দিয়ে পুরো ওয়েবসাইটে ইউআরএলটা লিখলেন, ঠিক আছে? এখানে যেমন লিখলেন www.youtube.com, ঠিক আছে? youtube.com লিখলেন, ঠিক আছে? লিখে সেভ করে দিন, ঠিক আছে? এই দেখুন সেভ করে দিলাম, দিয়ে এবার ব্রাউজার খুললাম, খুলে ইউটিউব সার্চ করে দিলাম, ইউটিউব আর খুলছে না, ঠিক আছে? দেখলে ইউটিউব আপনার কম্পিউটারে পার্টিকুলার ব্লক হলো, ঠিক আছে? এটা হয়ে গেল। তারপরে আপনি মনে হয় এটা আবার তুলে দেবো আমি, ঠিক আছে? কী করে তুলবেন, সিম্পলি পুটাকে ধরলেন, ধরে ব্যাক টু মানে ইরেজ করে দিলেন, দিয়ে এটাকে আবার সেভ করে দিলেন, ঠিক আছে? সেভ করে দিলেন, দিয়ে এবার ব্রাউজার খুলুন, খুলে দেখুন ইউটিউবটাকে রিফ্রেশ করুন, দেখুন ইউটিউব খুলছে, ঠিক আছে? ইউটিউব কেন, এটা সেম হবে ফেসবুকের ক্ষেত্রেও হবে আর বাকি যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই হবে, ঠিক আছে? আপনি এইভাবে পুরো এটাকে ব্লক করতে পারেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে।